গুড মর্নিং, ঘড়িতে বাজছে এখন 5:30, আর আজকের ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। তো বন্ধুরা, আজকে উঠেছি 5:10 বাকিতে। তো উঠে কালটা সব করলাম, করে ঘর জামা কাপড় চেঞ্জ করে ঘরটার ঝাড় দিয়ে এসছি রান্নাঘরে। শুনুর জন্য খাবার রান্না করতে হবে, শুনুর বাবা 7:30 চলে যাবে, ওর জন্য রুটি বানাবো, দুটো রুটি বানাবো। কালকের ভাতটা সব রয়েছে, ওর জন্য আজকে সকালে কিছু হবে না আপাতত। আর এদিকে মা গিয়েছিল হাঁটতে চলে এসছে, আর বাবা যাবে ওপারের মাঠে জমি দেখতে যাবে। তো বাবা এখন ওপরে গেল, রেডি ফেডি হবে তারপরে যাবে। তো চলো কাজ শুরু করে দিই, পরে আবার কথা হবে তোমাদের সাথে। বাজে এখন ঘরে 6:20, আর আজকে কারেন্ট নেই রাতের থেকে, ওই জন্য জলও আসেনি। আর রুটি বললাম বানাবো, তা অল্প করে রুটি বানিয়েছি, রুটিটা বানানো হয়ে গেছে। এখন এরকম শুনুর জন্য খাবারও রান্না করা হয়ে গেছে, এখন এই যে চা বসিয়েছি, চা হচ্ছে। শুনু ভাই, তুমি প্যাডেল করো, প্যাডেল করো, এই দিক দিয়ে নিয়ে যাও না কেন, এদিক দিয়ে গেলে সামনে হবে না। বাজে এখন ঘড়িতে 7:05, আর বাবা আজকে তো রেশন দিচ্ছে, বলে বাবা গেল রেশন আনতে। আর মা আর শুনু দুজনে গেল, এখন শুনুর বায়না হয়েছে যে দাদাকে দেখতে যাবে। একটা কাঁঠাল পড়ে গেছে আমাদের, এখন ওই দেখো ওখানে পড়ে রয়েছে, ওই যে ওই জায়গাটা ওইখানটাতে পড়ে রয়েছে। তো কাঁঠালটা পচে গেছে, এমন করে পড়ছে, অনেকগুলো কাঁঠালই পড়ে গেছে, একটা একটা করে ধপধপ করে পড়ছে। তো অত উঁচুর থেকে আমরা পারবো কী করে, ওই জন্য আর পাড়া হয়নি, এবার ওই জন্য পড়ে যাচ্ছে। তাই কাঁঠালটা পচে গেছে, ওই জন্য নষ্ট হয়ে গেছে বলে পড়ে পুরো সব ছোট ছিটিয়ে গেছে। তাই শুনু এখন ইচ্ছা দাদাকে বলতে যাবে, দাদা তো দেখেনি, এই কিছুক্ষণ আগে পড়েছে। শুনু উঠেছে কিছুক্ষণ আগে, ও ওঠার একটুখানি আগেই পড়েছে এটা। আর উঠে আজকে খুব কান্না করছিলো, তার কারণ ওর কাছে কেউ ছিল না, শুনুর বাবা চলে এসেছিলো নিচে চা খাচ্ছিলো, আর ও উঠে দেখছি কাঁদছে। তারপরে আবার গিয়ে নিয়ে আসলাম ওকে, এখন মুখ ধুয়ে খাইয়ে রেডি করে দিলাম, এখন গেল এই যে এখানেই, তাই আমাদের রেশন বাড়ির কাছে, কাকাদের বাড়ির ওই সামনেটায়। তা এখন গেল দাদাকে বলার জন্য, আর শুনুর বাবা রেডি হয়ে গেছে, বেরোবে এক্ষুনি। বন্ধুরা ঘড়িতে বাজছে এখন 10:30, আর শুনুকে এখন খাওয়াতে আসলাম, আমাদের খাওয়া হয়ে গেছে। বাবা তো মুড়ি খেয়েছে, মুড়ি খেয়ে বাবা চলে গেছে একটু বাগানে, এপারের বাগানে গেছে রেশন আনা চক্করে, আর ওপারে যাওয়া হয়নি। আর শুনুর বাবা 7:30 চলে গেছে, মা দুধ আর খিচুড়ি নিয়ে এসে মা আর আমি দুজনে খেলাম, খেয়ে নিয়ে এখন শুনুকে খাওয়াতে বসেছি, আর মা ওদিকে রান্না করতে গেল। তো আর শুনুকে এখন খাওয়াচ্ছি ভাত, আলু সিদ্ধ আর মাছ ভাজা। চলে দাদা, কাজ টাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় ছিল জামা কাপড়গুলো গেছে, ঘর মোছা হয়ে গেছে, আর যা যা কাজ থাকে সেসব সবই হয়ে গেছে। এখন ওকে খাওয়াবো, পড়া শুনু পড়া করেছে আজকে গুড বাই হয়ে, আধ ঘন্টার মধ্যে পড়াও হয়ে গেছে, শুধু লেখাটা বাকি, খেয়ে নিয়ে খাওয়ানো হয়ে গেলে এবার লেখা মানে লিখতে হবে। তো চলো খাইয়ে নিই। বন্ধুরা ঘরেতে বাজছে এখন 2, আর স্নান টান করে চলে এসেছি অনেকক্ষণ ঘরে, তারপরে পুজো করেছিলাম, আর মা শুনুর বাবাকে আর শুনুর দাদাকে দুজনকে খেতে দিয়ে দিয়েছিল। শুনুর দাদা খেয়ে চলে গেছে ওপরে, আর বাবা খেয়ে চলে গেছে আবার, বাবাটা এসেছিলো, এসেও একটু ব্যাংকে গিয়েছিলো, দরকার ছিল, তো ব্যাংক থেকে এসে স্নান টান করে ধরো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, এই ট্রেনে চলে গেলো। আর শুনুকে এখন খাওয়াতে বসেছি, দেখি শুনু খাই কি, আর মায়ের আজকে এখনও স্নান হয়নি, মা স্নান করছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, এই শুনুকে খাইয়ে নিই, তারপরে আমরা খাবো। গুড আফটারনুন, ঘড়িতে বাজছে এখন 6:25,
আর উঠেছি এই 5:30 নাগাদ। তো উঠে যা কিছু কাজ থাকে কুচকাজ সেগুলো সব করলাম, করে শুনু আগে উঠে পড়েছিল। শুনু রোজই বিকালবেলা বাবার জন্য মন খারাপ করে, ওই জন্য একটু খুঁতখুত করছিল। তারপরে বাবা গেল ছাদে একটু গাছে জল দিতে, ওই জন্য বাবার সাথে ও গেল, গেল বলতে পাঠালাম জোর করে, নাহলে এখানে বসে খুঁতখুত খুঁতখুত করছিল। আর মা গেছে একটু মাছ দিতে, একটা দরকার রয়েছে ওই জন্য। আর শুনু বাবা তো দুটো ট্রেনে চলে গেছে, এখনও ফেরেনি, কখন আসবে ঠিক নেই, ফোন করেছিলাম। তো এখনও অনেকটা বাকি আছে সন্ধ্যা হতে, ওই যে বাইরে আলো দেখা যাচ্ছে। আর যা কাজ ছিল সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যাবেলা হলে শুনুকে বলবো বিস্কুট খেতে, এখন তো আর দুধ খাওয়াচ্ছি না আপাতত কিছুদিনের জন্য। তো চলো পরে আবার কথা হবে। নিচে নাম, এ বাদর নিচে নাম। ঘরটা বাজে আমার 10:10 আসুন করে, ওরা আগে এসে দেখা দুজন মিলে কি কুস্তি করছে। নিমন্ত্রণ ছিল শুনে তো গেল নিমন্ত্রণ করতে, মা আগে নিয়ে আসলো, একটা থালা আনতে গিয়েছিলো, থালাটা দিয়ে আসলো। তো শুনে তো দিয়ে আসে লুচি, মাংস, চিকেন, পায়েস আর মিষ্টি রসগোল্লা। তো তো কিছুই খাইনি, একটা লুচি খেয়েছে আর ভাত, বাড়ি থেকে ভাত নিয়ে ওই মাংসটা চিকেনটা দিয়ে খাওয়াতে গেলাম। তো ভালো করে খেলো না, তো ওই গরমের মধ্যে আমি আর জোর করলাম না, যেটুকু খেয়েছে খেয়েছে, আমরা সকলেই খেয়েছি ভাত। তো সন্ধ্যাবেলা থেকে তোমাদের কিছু দেখা নয়, মা বাড়ি এসছে 7:30 ট্রেনে, আর তুমি বাবা আসলে 8 ট্রেনে। হ্যাঁ চলো আজকে ভিডিওটা একদম যাচ্ছি, যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাঁ টাটা, গুড নাইট।